আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু সালামু আলা সাইয়িদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মা বাদ প্রিয় ভাইরা আমার আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজান বিষয়ক আরেকটি হ্যাঁ আলোচনা নিয়ে সেটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আলোচনা লাইলাতুল কদর সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি এই লাইলাতুল কদরটা এমন একটি আল্লাহর বিশেষ নিয়ামত যেই নিয়ামতটা আল্লাহ উম্মতে মোহাম্মদিকে দিয়েছেন এবং এই নিয়ামতের তুলনা হতে পারে না এই নেমতের এই কারণে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে এবং সুক্রিয়া আদায় করতে গেলে এটার অবশ্যই অবস্থান বুঝে সেরকম কাজ আমাদেরকে দেখাতে হবে প্রথমে এটার ফজিলত সম্পর্কে জানবো এবং ফজিলত জেনে আপনার এটাকে কিভাবে আমরা হ্যাঁ উজ্জীবিত করতে পারি প্রাণবন্ধ করতে পারি সেটার চেষ্টা আমাদের থাকবে হ্যাঁ যেটা আগে আমরা ইঙ্গিত দিয়েছি হুম তো এটার ফজিলত বলতে গেলে আমরা নয়টি ফজিলত হ্যাঁ এই সম্পর্কে বলার চেষ্টা করব এক নম্বর যেটা ফজিলত যে আল্লাহ জল এই রাতের মধ্যে কোরআন নাজিল করেন এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেন এই কারণে লাইলাতুল কদরের গুরুত্ব বেড়ে গেছে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ জেল এই রাত্রে আমল করলে এই রাত্রকে আল্লাহ জেল হ্যাঁ এক হাজার মাসের চাইতে উত্তম বলেছেন যে এই রাত্রের আমলটা এক হাজার মাসের আমলের চাইতে হ্যাঁ উত্তম তৃতীয় নম্বর হচ্ছে এই রাত্রে জিবরিল আলী ইসলাম এবং অন্যান্য ফেরস্তারা তার সাথে জমিনে অবতরণ করেন সুতরাং এই রাত্রে আকাশ থেকে জিবরিল সহ অন্যান্য ফেরস্তাদের অবতরণের রাত্রি এবং এরা নেমে কী করে মানুষরা যখন দোয়া করে এই দোয়ার দোয়ার পরে তার আমিন বলতে থাকে এটা ফজর পর্যন্ত চলতে থাকে সুতরাং এটা বিশেষ একটি রাত্র যে আপনি এই রাত্রিতে যদি দোয়া করেন ফেরেস আপনার এই দোয়ার পরিপ্রেক্ষিতে আমিন বলবে চার নম্বর যেটা সেটা হচ্ছে এই রাতটা হচ্ছে খুব নিরাপত্তার এই রাত্রের মধ্যে কখনো খারাপ কিছু করেন করেন না বরং শান্তি শান্তি আর নাজিল এই এই কারণে হ্যাঁ আপনার রাত্রটা সালাম বলা হয়েছে হ্যাঁ কোরআনের আয়তের মধ্যে এবং এই রাত্রির আরেকটা বৈশিষ্ট্য আছে যে এই রাত্রি থেকে রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হবে সে আসলে সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল কারণ সে দুর্ভাগা হ্যাঁ এর চাইতে আর দুর্ভাগা হতে পারে না ছয় নম্বর কথা যেই ব্যক্তি এই রাত্রিতে কেমন করবে ইমানের সাথে এবং সোয়াবের নিয়তে আল্লাহ শানু তার সমস্ত গুণা মাফ করে দেবেন সুতরাং বিশাল একটি পাওনা তাইলে আমরা যদি প্রত্যেক এই বেজর রাত্রিগুলোতে রমজানের শেষ দর্জনের হ্যাঁ বেজর রাত্রিগুলোকে গুরুত্ব দেই তাইলে সেই রাত্রি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আল্লাহ মা আবদুল আর আল্লাবুলসি বলছেন যে এই যে গুনা মাফের কথা বলা হয়েছে এই গুনা মাফটা কিন্তু সগিরা কবিরা সব গুণাকেই সামিল করে কারণ তিনি বলছেন আল্লাহর দয়া এসে একেবারে মহান সুতরাং আল্লাহ দয়া করে সবই করতে পারেন সুতরাং এই রাত্রে আল্লাহ যদি ক্যাম করার সুযোগ পাওয়া যায় আল্লাহ এটা রুশিলা করে সগীরা কবিরা সব গুণা মাফ করে দেবেন সাত নম্বর যেটা সেটা হচ্ছে এই রাত্রে গুরুত্ব বুঝতে হলে আরেকটি কথা জানতে হয় যে কোরআন মাজিদের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুরা এই রাত সম্পর্কে নাজিল করা হয়েছে যেটা কেমন পর্যন্ত মুসলমানরা পড়তে থাকবে হুম ইন্না ফিলতুল কাদর হ্যাঁ সেই সুরাটা নাজিল করা হয়েছে আট নম্বর যেটা এটার ফজিলতের মধ্যে বলা যেতে পারে সেটা হচ্ছে হুম যে এটা একটি এমন একটি রাত যেখানে আপনার এক বছরের ভবিষ্যতের পরিকল্পনা দাঁড় করানো হবে হ্যাঁ এই রাত্রের মধ্যে সুতরাং এই রাত্রের গুরুত্ব অনেক বেশি যে এক বছরের প্রত্যেকের জন্য কি বরাদ্দ রয়েছে সেটা নির্ধারণ করা হবে এই রাত্রিতে এবং নয় নম্বর যেটা সেটা আছে এটা সর্বসাকুল্যে এটে একটি এল বরকতময় রাত ইন্না তো মোবারকা ইন্না কুন্না মুদরিন পিহা ইউফরাকু খুল্লু আমরিন হাকিম সুতরাং এই রাতটা হচ্ছে বরকতময় রাত যদিও এই আয়াতকে অনেকে শবরাতের সাথে খাটিয়ে দিতে চান কিন্তু এটা অহেতুক কথা হ্যাঁ মিথ্যা কথা আসল কথা হচ্ছে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে আর এই রাত্রি যদি আপনি বলেন লাইলা ওবারকে বলে যদি সহবরাতকে বুঝান তাহলে তো ওই আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে হ্যাঁ যেখানে আপনার ইনা আনজাল্লাহফি কদর বলা হয়েছে সুতরাং বুঝের সঠিক বুঝের প্রয়োজন এটা হচ্ছে আসল আমরা এখানে এই পর্যায়ে শেষ করছি লাইলাতুল কদর কিভাবে চিনব সেটা সেটা সঠিক আলামত কি অসঠিক আলামত কি সেগুলো নিয়ে আমরা বলার চেষ্টা করব হ্যাঁ পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আল্লাহন সেই পর্যন্ত অপেক্ষা করার তফিক দান করুন ওসলাল আহমদ ওয়ালা রহি ওস রিহি আজমাইন